एवरीवन তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী। আমি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তবে হ্যাঁ আমি জানি কালকেই দশমী পেরিয়ে গেছে, বাট আমিও পুজোর পরেই ভিডিওগুলো দিচ্ছি, কারণ পুজোর সময় তো সবাই অনেক আনন্দ করেছি, তাই আমি চাইনি সেই টাইমে তোমরা আমার ভিডিও খুলে রাখো। তাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর দিনগুলো। আর এখন দিদি বানিয়েছিল বেসন দই দিয়ে ব্রেড টোস্ট, যেটা ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছিল, তো আমরাও ট্রাই করলাম, খেতে বেশ ভালোই ছিল। তারপর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ কি ষষ্ঠীর দুপুরে আমাদের বাইরে আজকে লাঞ্চ করতে যাওয়ার প্ল্যান ছিল, আর এত রোদ কি বলবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি আর এখন চলছে সবার মধ্যে একটু গল্প আড্ডা, যেটা পুজোতে খুবই ম্যান্ডেটরি। আমরা লাঞ্চে কি কি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ফার্স্টে নিয়েছিলাম ফিশের একটা আইটেম, তারপর ছিল চিলি বেবি কর্ন, সাথে ছিল একটা চিকেনের আইটেম যেটা তোলা হয়নি। তবে বিশ্বাস করো, প্রত্যেকটা খাবারের টেস্টই না অসাধারণ ছিল, মানে প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি দারুণ ছিল আর কোয়ান্টিটিও ঠিকই ছিল। সো মেন কোর্সের জন্য আমি খাচ্ছিলাম ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল বাটার পনির মশালা, আর সাথে ছিল গার্লিক বাটার নান। খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি দারুণ ছিল। আমাদের তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাইরে এই পানির স্টলটা দেখে নিজেকে আর আটকাতে পারিনি। মিষ্টি পান খেতে আমার তো ভারী পছন্দের, তোমাদের কেমন লাগে, মানে তোমাদের মিষ্টি পান পছন্দ কি না অবশ্যই জানিও। তো সন্ধে তো হয়ে গেল, সেই কারণে আমরাও ফিরে এসেছিলাম পাড়ায়। আসলে আজকে ষষ্ঠীর দিনেই আমাদের পাড়ার প্যান্ডেল উদ্বোধন হওয়ার কথা আছে, তো সেই কারণেই আমরা সবাই ফিরে এলাম, আর আমি দিদি মা ওয়েট করছি। আর এদিকে মা দুর্গাকেও কি অসাধারণটাই না লাগছে বলো। আমি সকল কলোনিবাসীদের আন্তরিক আহ্বান জানাই, ভিড় দেখেই তো বুঝতে পারছো সবাই কত উৎসাহিত এই উদ্বোধনের জন্য আর মা দুর্গার পুজোর আগমনের জন্য। আমিও তো প্রচন্ড খুশি আর আনন্দে মন ভরে গেছে আজকের দিন থেকেই। আজকের দিন থেকে বলবো না, বাঙালিদের মনে দুর্গা পুজো মানে কত এক দু মাস থেকে আলাদাই আনন্দ শুরু হয়ে যায়। আর হ্যাঁ, তারপর উপস্থিত হয়েছিলেন আমাদের আজকের প্রধান অতিথি উদ্বোধনের জন্য। আর এদিকে আমাদের মায়ের কিন্তু সাজুগুজু শুরু হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না, আমার তো খুবই ভালো লাগছে। মা দুর্গাকে দেখে মনটা আলাদাই ভরে যাচ্ছে। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ কেকের কর্মচারী কল্যাণ। তো উদ্বোধন করা হয়ে গেছে, আর হ্যাঁ তোমরা পুজো কেমন করে কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা আছে। আর এদিকে আমাদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, সাথে ছিল কফি। তো এখানে আমরা প্রসাদ আর কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম, আর গেছিলাম আমাদের সামনের আরেকটা পুজো দেখতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব জলদি নিয়ে আসছি বাকি দিনগুলো নিয়ে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।